আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোমিটারে রিডিং কিভাবে নিতে হয়। মাইক্রোমিটারে রিডিং নিতে গেলে আমাকে তিনটে জিনিস মনে রাখতে হবে। কি কি তিনটে জিনিস? আগের দিন যেমন দেখিয়েছিলাম কি মাইক্রোমিটারে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে থিম্বল স্কেল। মেইন স্কেল প্রতিটা ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার করে, এক একটা ডিভিশন যাবে 1 মিলিমিটার। তারপর একটা সাব ডিভিশন থাকে, সাব ডিভিশনের মানগুলো হচ্ছে 0.5 করে। মেইন স্কেল ডিভিশন কত না 1 মিলিমিটার, সাব ডিভিশন যেটা আছে এক একটা স্মল সাব ডিভিশনের মান হচ্ছে 0.5 মিলিমিটার। তারপর যেটা আসবে সেটা হচ্ছে থিম্বল ডিভিশন। এই যে ব্যারেলের উপর যে স্কেলটা আছে এটা হচ্ছে থিম্বল স্কেল। থিম্বল স্কেলের মান কত করে হয় এক একটা? 1 মিলিমিটার করে। একটা স্কেলের মান হচ্ছে মেইন স্কেলের মান 1 মিলিমিটার, সাব ডিভিশনের মান হচ্ছে 0.5 মিলিমিটার, থিম্বল ডিভিশনের মান হচ্ছে 1 মিলিমিটার। আমি যদি কোনো রিডিং নিতে চাই তখন আমাকে কিভাবে রিডিংটা নিতে হবে? না, মেইন স্কেল ডিভিশন, প্রথম মেইন স্কেল ডিভিশনটা যাবে, মেইন স্কেল ডিভিশন প্লাস সাব ডিভিশন এটাও প্লাস, তারপর হবে থিম্বল ডিভিশন এটা প্লাস, ইনটু যাবে লিস্ট কাউন্ট LC। লিস্ট কাউন্ট কত হয়? একটা মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হয় অল টাইম 0.01 mm মিলিমিটারের ক্ষেত্রে। এবার দেখবো কি আমার লিস্ট কাউন্টটা কত আসছে। যেমন কোন একটা লিস্ট কাউন্ট এলো হচ্ছে গিয়ে 18 মিলিমিটার, 18 মিলিমিটার, তখন কি হবে 18 × 1 mm, তাহলে কত হচ্ছে 18 mm। ঠিক আছে, সাবডিভিশনের মান যদি আসে 1 তাহলে হবে 1 × 0.5 mm সমান হলো 0.5 mm। এটা গেল থিম্বল ডিভিশন, এলো আমার 45, থিম্বল ডিভিশন হলো 45 মিলিমিটার। তারপর কি আছে, থিম্বল ডিভিশনের সাথে লিস্ট কাউন্ট গুণ করতে হয়। মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত? 0.01, 0.01, তাহলে 45 × 0.01 করলে হবে গিয়ে 4.5। এবার 4.5 যদি হয়, এবার যদি আমি রিডিং নিতে চাই রিডিং এর সময় কি কি অ্যাড করতে হবে, 18 + 0.5 + 4.5, তাহলে টোটাল অ্যাড করলে এটা অল টোটাল মিলিমিটার। দেখো 18 হচ্ছে মেইন ডিভিশন, সাব ডিভিশন কত ছিল 1 সাব ডিভিশন ছিল, তাহলে 1 এর জন্য এটা 0.5। তারপর ছিল কি থিম্বল ডিভিশন, থিম্বল ডিভিশন কত ছিল 45, তাহলে 45 এর জন্য এলো 45, তার সাথে গুণ করলাম কি লিস্ট কাউন্ট, তাহলে হলো 4.5। এবার যদি অ্যাড করি সেটার ক্ষেত্রে কত হবে, অ্যাড করলে 18 + 4 তাহলে হচ্ছে গিয়ে 22, আর তার সাথে 0.5 যোগ করলে হবে 23 mm। কেন 23 mm হচ্ছে, 18 + 4 করলে হচ্ছে যে 22, তার সাথে 0.5 করলে 1, তাহলে টোটাল রিডিং অফ এ মাইক্রোমিটার হবে 23 মিলিমিটার। ওকে, দ্যাটস এনাফ।